ডক্টর খন্দকার মোশাররফ ফাউন্ডেশন লিমিটেড কাতার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাসেল সরকারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন এম এম নুরু। প্রধান অতিথি ছিলেন কামাল উদ্দিন। বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ফাউন্ডেশনের পরিচালক ডক্টর খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশেম পারভেজ, মোহাম্মদ সুলেমান গনি সহ আরও অনেকে। বিএনপির